দুই হাত নেই, কাঁধ ও ঘাড় দিয়ে ব্যাটের হাতল চাপ দিয়ে ধরে নিচ্ছেন স্ট্যান্স। সাধারণ ব্যাটসম্যানের মতোই সামনে পা দিয়ে করছেন ব্যাট, দেখে মনে হয় যেন একজন পরিপূর্ণ ব্যাটসম্যান। হাত না থাকায় থেমে থাকেনি বোলিংও, পা দিয়েই করেন বল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওয়াঘামা গ্রামে জন্ম আমিরের। বাবার কারখানায় কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় মাত্র 18 বছর বয়সেই দুই হাত হারান তিনি। তবে এই দুর্ভাগ্যের জন্য আমির জীবনের ব্যাপ্তি থামিয়ে দেননি, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নিজের শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও খেলার উপায় বের করে নিয়েছেন। 2013 সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করা আমির এখন জম্মু কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। ভারতীয় বার্তা সংস্থা ANI আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায় ভারতের সাবেক তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকারের নাম খচিত ভারতীয় দলের জার্সি পরে আমির কংক্রিটের নেটে অনুশীলন করছেন। সেই ভিডিও নজরে আসার পর শেয়ার করেছেন ভারতীয় কিংবদন্তি সচিনও। আমিরের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে আবেগতাড়িত টেন্ডুলকার একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি।